চরণে। আজ প্রণাম জানাই এবার আমি ভিক্ষু সমাবেশে, অতিথির পদে জানাই প্রণাম, অতিথির পদে জানাই প্রণাম, আকুল অন্তরে আমার আকুল অন্তরে, আজি প্রণাম জানাই সর্বপ্রথম বুদ্ধ শ্রীচরণে। দানেতে দনি দুকি সবার আছে জানি সমান অধিকার, এ দানেতে দনি দুকি সবার আছে জানি সমান অধিকার, এসো সবে মিলে কোলাকুলি করে, এসো সবে মিলে কোলাকুলি করে, ধর্মের বাজার যাব ধর্মের বাজার, আজি প্রণাম জানাই সর্বপ্রথম বুদ্ধ শ্রীচরণে। মাস ধরে বিহারে বিহারে ভিক্ষু আসে দলে দলে, এক মাস ধরে বিহারে বিহারে ভিক্ষু আসে দলে দলে, বুদ্ধের সেই অমৃত বাণী, বুদ্ধের সেই অমৃত করে যায় প্রদান, ভান্তে করে যায় প্রদান, আজি প্রণাম জানাই সর্বপ্রথম বুদ্ধ শ্রীচরণে। আজি প্রণাম জানাই এবার আমি ভিক্ষু সমাবেশে, অতিথির পদে জানাই প্রণাম, অতিথির পদে। আমি কেমন ডাকিলে প্রভু হে তোমার, পাব গো তোমারি দেখা, দেখা যদি তুমি দিতে নাহি চাও, দেখাও আলোর শিখা। আমি কেমন ডাকিলে প্রভু হে তোমায়, পাব গো তোমার।
দানেতে দনি দুকি সবার আছে জানি সমান অধিকার, এ দানেতে দনি দুকি সবার আছে জানি সমান অধিকার, এসো সবে মিলে কোলাকুলি করে এসো সবে মিলে কোলাকুলি করে ধর্মের বাজার যাব ধর্মের বাজার, আজি প্রণাম জানাই সর্বপ্রথম বুদ্ধ শ্রী চরণে। কথা বলছেন আজকের এই শুভ বুদ্ধ জয়ন্তী ও বোধি মেলা এবং সদ্ধর্ম সভার যে আয়োজন, এই আয়োজনের কার্যকরী সভাপতি বাবু রাজু বড়ুয়া আজকের এই অনুষ্ঠান সম্বন্ধে কিছু কথা বলবেন। ধন্যবাদ বাবু রতন বড়ুয়া মহোদয়কে।
আমাদের এই বুদ্ধ জয়ন্তী বোধি মেলা আমরা বেশ কয়েক বছর ধরে আমরা এখানে করে আসছি এবং আজকেও আমরা সেই উপলক্ষে বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ জয়ন্তী বুদ্ধ পূর্ণিমাকে কেন্দ্র করে আমরা বুদ্ধকে পূজা করার লক্ষ্যে এবং আমাদের বোধিভিক্ষুকে পূজা করার লক্ষ্যে আজ আমরা এই বুদ্ধ জয়ন্তী বোধি মেলা আমরা উদযাপন করে যাচ্ছি। তো আজকের এই অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে আপনাদের কীভাবে এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য আপনারা কষ্ট বা পরিশ্রম করেছেন একটু বলবেন? আমরা বিশেষ করে আমরা এখানে আমাদের দূতাঙ্গ সাধক পরম শ্রদ্ধেয় ও সুমন স্মৃতির অরণ্যকান্তে মহোদয়কে আমরা এখানে ফাং করেছি এবং ওনার শব্দ উপদেশনা প্রদান করা হবে এবং আমাদের মধ্যে আজকের অনুষ্ঠানে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সুযোগ্য সহ উপসংজ্ঞানায়ক সদম্য রশ্মি পরম শ্রদ্ধাভাজন রত্নশ্রী মহাতের মহোদয় এবং বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সুযোগ্য সহ উপসংজ্ঞানায়ক কর্মবীর জীবনানন্দ মহাতের মহোদয় এবং আরও প্রাজ্ঞ পণ্ডিত ভিক্ষু সংঘ আছেন এবং আমাদের অঞ্চলের আটনং শ্রী প্রকরণ দ্বীপ ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মকরম সাহেব উনিও থাকবেন এবং আরও প্রাজ্ঞ পণ্ডিত ভিক্ষু সংঘ থাকবেন। আজকে সংবর্ধনা প্রদান করা হবে এবং বিশেষ করে আমাদের এই যে জ্যেষ্ঠপুরা কেন্দ্রীয় বৈশালী বিহারের পুনর্নির্মাণের কাজ চলছে সেই উপলক্ষে আমরা বিশেষ করে বিহারকে আরও উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য এবং একটা স্বর্গপুরীতে পরিণত করার জন্য আমরা অনরস পরিশ্রম করে যাচ্ছি এবং আমাদের বিশেষ করে আমাদের জ্যেষ্ঠপুরা কেন্দ্রীয় বৈশালী বিহারের যিনি বিহার অধ্যক্ষ যিনি 1998 ইংরেজিতে আমাদের এই জ্যেষ্ঠপুরা কেন্দ্রীয় বৈশালী বিহারে পদাপন করেছেন তিনি এখন আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। আজকের অনুষ্ঠান সম্বন্ধে কিছু কথা বলছেন সাংঘিক ব্যক্তিত্ব বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাংঘিক ব্যক্তিত্ব সুদেশক এবং এই কেন্দ্রীয় বৈশালী বিহারের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধপ্রিয় স্থবির মহোদয়। বোয়ালখালী থানা দিন জ্যেষ্ঠপুরা কেন্দ্রীয় বৈশালী বিহারে আমরা 2011 সালে 19 মে এই বৌদ্ধ জয়ন্তী বোধি মেলা আয়োজন করেছিলাম। সেই নিরিখে সে ধারাবাহিকতায় এই 2018 সালে অষ্টম এই বৌদ্ধ জয়ন্তী বোধি মেলার আয়োজন করা হয়েছে। আজকে সেই অনুষ্ঠান আমরা সদ্ধর্ম প্রচার প্রসারের জন্য ধর্মরাজ বুদ্ধের নীতি আদর্শকে উজ্জীবিত করার মানুষের সেই দায়ক দায়িকা গণের সেই সদ্ধর্ম প্রচার ধারণের জন্য আমরা এই বৌদ্ধ জয়ন্তী বোধি মেলা আয়োজন করেছি। এই বৌদ্ধ জয়ন্তী এই শুভ বুদ্ধ পূর্ণিমাকে উপলক্ষ করে যে ধর্মরাজ বুদ্ধ যেই পূর্ণিমা তিথিতে পৃথিবীর ধরাধামে এসেছিলেন যে পূর্ণিমার তিথিতে সেই মহাকারুণিক ধর্মরাজ বুদ্ধ কঠোর সাধনা 6 বছর কঠোর সাধনারত হয়ে এবং যেই ধর্ম আবিষ্কার করেছেন এবং বুদ্ধত্ব লাভ করেছিলেন একই তিথিতে এবং তিনি যে সদ্ধর্ম প্রচার 45 বছর সে সদ্ধর্ম প্রচারের মাধ্যমে তিনি পরিনির্বাপিত হয়েছিলেন ত্রিশ্রীত বিজড়িত এই বুদ্ধ পূর্ণিমাকে ধর্মরাজ বুদ্ধের প্রতি শ্রদ্ধা গৌরবতা প্রদর্শন করার জন্য আমরা বৌদ্ধ জয়ন্তী বোধি মেলা উদযাপন করে থাকি এবং আমাদের এই মন্দিরের উত্তর পাশে যে সত্যবুদ্ধি বিদ্যমান রয়েছেন ওনাকে পূজা করার মানসে ওনার প্রতি শ্রদ্ধা ওনার প্রতি গৌরবতা এবং যে বৃক্ষের সায়াতলে ধর্মরাজ বুদ্ধ বুদ্ধি জ্ঞান লাভ করেছিলেন সেই বৃক্ষকে পূজা করার জন্য সেই বৃক্ষের প্রতি যে সিদ্ধার্থ গৌতম যে কৃতজ্ঞতা প্রকাশ হত অনিমিত্ত সিদ্ধের মধ্যে দাঁড়িয়েই ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন সে প্রকাশকৃত সেই বুদ্ধিবিরিক্ষকে আমরা আমাদের দায়ক দায়িকা গণেরা সেই বুদ্ধিবিরিক্ষকে পূজা করে থাকি। আজকেও সেই অষ্টমবারের মতো এই বুদ্ধ জয়ন্তী বোধি মেলার আয়োজন করা হয়েছে দিবসব্যাপীর মাধ্যমে। আমরা সকালবেলা অষ্টবিংশতি বুদ্ধ পূজা শিবলী পূজা এবং অরহত উপগুপ্তবন্তের পূজা এবং সেই ধারাবাহিকতায় আমরা আমাদের আয়োজনের মধ্যে সদ্ধর্ম সভা এবং অষ্টবিংশতি বুদ্ধ প্রতিবিম্বের স্থাপনার ভিত্তিপ্রস্তর এবং যে ভিক্ষু সীমা স্থাপনের ভিত্তিপ্রস্তর প্রদান করা হবে এবং আলোচনা সদ্ধর্ম সভার আয়োজন করা হয়েছে বিকালবেলা এবং আমাদের যিনি অরণ্যের মধ্যে অবস্থান করছেন ও সুমনশ্রী তার মহোদয় একক দেশনা করবেন সেই অনুষ্ঠানকে সৌন্দর্য সাফল্যমণ্ডিত কামনা করছি। আজকের অনুষ্ঠান সেইভাবে যেন সুন্দর সৌন্দর্য বৃদ্ধি হয় সফলতা হয় এটাই প্রত্যাশা রাখছি।
সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা কথা বললাম যে কেন্দ্রীয় জ্যৈষ্ঠপুরা কেন্দ্রীয় বৈশালী বিহারের অধ্যক্ষ, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার কৃতি সাংঘিক ব্যক্তিত্ব, যিনি দেশনার মাধ্যমে সমগ্র বৌদ্ধ নরনারীদের হৃদয় আকৃষ্ট করতে পেরেছেন, মন আকৃষ্ট করতে পেরেছেন এবং ওনার বাণীর মাধ্যমে বৌদ্ধ সমাজকে জাগ্রত করার চেষ্টা করছেন অধ্যক্ষ বুদ্ধপ্রিয় স্থবির মহোদয়, এবং এখানে উপস্থিত আছেন এই বিশাল বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত যে বুদ্ধ জয়ন্তী এবং বোধিমেলা উপলক্ষে যে কার্যকরী কমিটি করা হয়েছে, সেই কার্যকরী কমিটির সভাপতি রাজু বড়ুয়া এতক্ষণ আপনাদেরকে আজকের এই অনুষ্ঠান সম্বন্ধে ধারণা দিয়েছেন। মণ্ডলী, জ্যৈষ্ঠপুরা কেন্দ্রীয় বৈশালী বিহার থেকে রতন বড়ুয়া, সিটিজি ক্রাইম টিভি। শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন ব্যাংকার কনক বড়ুয়া, বাবু সুধীর বড়ুয়া, বাবু শাপলা বড়ুয়া, বাবু অসীম বড়ুয়া, বাবু রতন বড়ুয়া, সাংবাদিক পূজনীয় ভিক্ষু সংঘের চরণে সশ্রদ্ধ বন্দনা, পূজনীয় একক সদর্মদেশক পূজনীয় ভান্তির চরণে সশ্রদ্ধ বন্দনা, এবং আপনাদের সকলকে সকলের প্রতি নমস্কার এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং আমি আজকের এই উপস্থাপকের দায়িত্ব, যাদেরকে নাম ঘোষণা করলাম, আপনারা অনেক গর্বিত প্রকাশ নিজেকে উপস্থিত শুধু অনুষ্ঠানের সময় অলরেডি অনেক চলে গেছে, তাই আর কোনো কিছু দীর্ঘায়িত করছি না। আজকের এই মহতী পুণ্যসভার পবিত্র ত্রিপিটক থেকে প্রথমে এই মঙ্গলাচরণ পাঠ করবেন শান্তপ্রিয় ভিক্ষু মহোদয়। শান্তপ্রিয় ভিক্ষু মহোদয়, নমো তস সম্বুদস, নমো তস ভগবতো অরহতো সম্বুদস, নমো সম্মা সম্বুদ্ধ
আসাম ভবত আসাম্ব মঙ্গলং রক্ষন্ত আসাম্ব দেবতাম সাম্ব বুদ্ধানুভবেন সদা সুতে ভবন্তু তে ভবত আসাম্ব মঙ্গলং রক্ষন্ত আসাম্ব দেবতাম সাম্ব মঙ্গলং রক্ষন্তু সাম্ব দেবতাম সাম্ব সঙ্গানুভবেন সদা সুতেয়ং ভবন্তু তে পরম পূজনীয় ভিক্ষু সংঘ শ্রুতি সজ্জনা মণ্ডলী, আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের পরম পূজনীয় আশীর্বাদক সভাপতি, প্রধান অতিথি, উদ্বোধক, বিশেষ অতিথিবৃন্দ, সম্বাদিত অতিথিবৃন্দ এবং শুভেচ্ছা বক্তব্য প্রধান কারিগর। এখন আমি বাবু রাবু বড়ুয়াকে আহ্বান করছি কেন্দ্রীয় বৈশালী বিহার কর্তৃক আয়োজিত আজকের এই ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধ জয়ন্তী এবং বুদ্ধি মেলার আজকের এই সকালবেলার অনুষ্ঠানের অষ্টবিংশতি পূজা অষ্টপরিষ্কার দান সহ মহাসংঘদানের সম্মানিত সভাপতি এবং মঞ্চের সামনে ভবিষ্যৎ আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি, সম্বর্ধিত অতিথি এবং ধর্মপিপাসু দায়ক দায়িকাবৃন্দ, 2011 সালের 19 মে আমরা প্রথমবারের মতো এই বুদ্ধ জয়ন্তী এবং বুদ্ধিমেলা উদযাপন করেছিলাম। তার ওই ধারাবাহিকতায় আজকে অষ্টমবারের মতো আমরা এই বুদ্ধ জয়ন্তী এবং বুদ্ধিমেলা আয়োজন করতে যাচ্ছি। আমি আজকের এই অনুষ্ঠানের পরম পূজনীয় ভিক্ষু সংঘের শ্রী পাদপদলে আমার বিনম্র বন্দনা জানাচ্ছি। তারা এত প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে আমাদের এই বুদ্ধ জয়ন্তী এবং বুদ্ধিমেলার অনুষ্ঠানকে সাফল্য করলেঙ্গা, বেতাগি এবং আরও দূর দূরান্ত থেকে যারা আজকের এই অনুষ্ঠানে এসে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, আমি বিনম্র শ্রদ্ধার সহিত আপনাদের স্বাগতম জানাচ্ছি। পরিশেষে পূজনীয় ভিক্ষু নায়ক দায়িকাবৃন্দ, এবারে উদ্বোধনী বক্তব্য প্রদান করবেন ব্যাংকার বাবু কনক বড়ুয়া মহোদয়। পরম পূজ্যাস্পদ আজকের আয়োজনের সভাপতি বৌদ্ধ ভিক্ষুকুলের আলোকিত দিকপাল কর্মবীর জীবনানন্দ মহাদেব মহোদয়, পরম পূজ্যাস্পদ আজকের এই আয়োজনের প্রধান আবহমান বাংলার থেরবাদ গুরুধারা আলোকিত পূর্ণ পুরুষ বদন্ত আয়োপাল মহাদেব মহোদয়,
চরম পূজ্যাস্পদ প্রধান সধর্ম দেশ বৌদ্ধ বিদ্যুকুলের আলোকিত দিকপাল ভদন্ত সত্যানন্দ দেব মহোদয়, পরম পূজ্যাস্পদ আজকের আয়োজনের উদ্বোধক এই উপমহাদেশে সমসাময়িককালে বৌদ্ধ ধর্ম দেশে পরম পূজ্য ভদন্ত ভূতাঙ্গ সাধারণে আমি তার শ্রদ্ধা নিবেদন করতে এসেছি। একান্ত নিবৃত্তি যা তাকে বারবার সমর্পণ করেছি সেই অর্ঘ্যই আমি বুদ্ধ জয়ন্তীতে তাকে দিতে এসেছি। এই রবীন্দ্রনাথই বলেছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব গৌতম বুদ্ধ। প্রশ্ন আসিল, যিনি প্রতাপশালী সংগ্রাম নহে, সংগ্রামে যুদ্ধ নহে, তিনি কী করে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব হল? রবীন্দ্রনাথ বলেছেন, বুদ্ধ আসক্তি ক্ষয়ের কথা বলেছেন, বুদ্ধ রিপুর কথা ক্ষয়ের কথা বলেছেন, কিন্তু যেখানে আসক্তির ক্ষয় হয়, যেখানে রিপুর ক্ষয় হয়, সেখানে যে কিছুই বাকি থাকে না তাহা না হয়, সেখানেই উৎপন্ন হয় দয়া, সেখানে যাই। সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা কামনা করব আপনাদের সাহায্যের সহযোগিতায় সমৃদ্ধ হবে আমাদের আয়োজন। সবাইকে ধন্যবাদ, সবার সুন্দর নীরব জীবন কামনা করে আজকের সবার সুদ্ধন ঘোষণা করে পূজ্যাস্পদের উচ্চ সংগ্রহের প্রতি আবারও বন্দনা, আপনাদেরকে আবারও শ্রদ্ধা নিবেদন করে সুবোধন ঘোষণা করে জগতে সভ্য সত্য সুখের ভবন্ত জগতে সকল প্রাণী সুখ। এবারে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি সাকুরা ধর্মানন্দ বিহারের মহাধ্যক্ষ সদ্য় আয়পাল মহাদর মহোদয়কে পুষ্পস্তক দিয়ে শ্রদ্ধা জানাবেন লিটন বড়ুয়া। লিটন বড়ুয়া মহোদয়কে পুষ্পস্তক দিয়ে বরণ করবেন বাবু প্রদীপ বড়ুয়া। বাবু প্রদীপ বড়ুয়া সকল সাধু প্রদান করুন, সাধু সাধু প্রদান করুন, সাধু সাধু সাধু। বীর জীবানন্দ মহাতর মহোদয়কে ক্রেস্ট দিয়ে প্রদান করুন, সাধু সাধু সাধু। এবারে বাংলাদেশ মানবাধিকার সংস্থা দক্ষিণ জেলা চট্টগ্রামে সুপ্রদান করুন, সাধু সাধু সাধু। এবারে আজকের অনুষ্ঠান সম্বন্ধিত অতিথি দিলীপ বড়ুয়াকে সাধু সাধু। আমাদের আরেক সম্বন্ধিত অতিথি আমাদের সুযোগ ব্যবস্থায় বাবু বিটু বড়ুয়া মহোদয়কে সাধু সাধু সাধু। এটা আমরা আমাদের অনুকূলে নেই, তাই আমরা অত্যন্ত দুঃখিত, খুব বিশৃঙ্খলা হচ্ছে। আসলে আমাদের অনুষ্ঠানটা আমরা সাজিয়েছিলাম অন্যরকম করে,
খুব দুঃখ লাগছে, আমাদের মতো আমরা অনুষ্ঠান করতে পারছি না বলে খুবই দুঃখ পাচ্ছি মনে মধ্যে। পারাক্রান্ত মন নিয়ে অনুষ্ঠান কথা হচ্ছে তাই আমি সকলের প্রতি হাত জোর করে ভোজনে বিদ্যুৎ সঙ্গে চাই। আমি করে জোরে আমি সকলের প্রতি নমস্কার জানাচ্ছি এবং আমি তার তো আসলে কী বলবো, আমার ভাষা নাই। অনুষ্ঠানটা অনেক কষ্ট করে একটা অনুষ্ঠান করতে গেলে কয়টা মাস ধরে এই অনুষ্ঠান আমরা সাজিয়েছিলাম গুছিয়েছিলাম একটা সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়া বলে আমাদের পূজনীয় দূতাঙ্গ সাধক শ্রী তেরো অন্নপ্রান্তের মহোদয়কে আমরা এখানে ধান করেছি অনেক ছয় মাস আগে করে আগে থেকে যেখানে একক শব্দ আমাদের দেশনা প্রদান করবেন আপনারা শ্রবণ করবেন এখানে অনেক লোক সমাগম হবে আমাদের খাওয়ার ব্যবস্থা করেছি যতটুকু আমরা পেরেছি কিন্তু আমরা অত্যন্ত দুঃখিত কেন জানি না আমাদের যে প্রাকৃতিক দৃশ্য এবং বৃষ্টির কারণে আমাদের অনুষ্ঠানের জায়গা সৃষ্টি হচ্ছে তার জন্য আমি সকলের প্রতি ক্ষমা প্রার্থনা করছি। ধন্যবাদ সবাইকে। বলকারে তারা অন্তর্গত ঐতিহ্যবাহী ঐতিহ্যমণ্ডিত এই জ্যেষ্ঠপুরা বুদ্ধপল্লী গ্রাম, এই জ্যেষ্ঠপুরা বুদ্ধপল্লী গ্রামেরই জ্যেষ্ঠপুরা কেন্দ্রীয় বৈষ্ণবিহারের সকল উপাসক উপাসিকা দায়ী দায়িকা সকলের সমন্বয়ে সকলের কর্তৃক 1962 বুদ্ধত্ব মরণ তথা তিথিতে বিজড়িত বুদ্ধ জয়ন্তী ও বুধিমেলা উপলক্ষে আজকে সকালবেলা অষ্ট পরিষ্কার সহ মহান সংগঠনের ব্যবস্থা করা হয়েছে। উক্ত কৌশলময় সংগঠনকে এগিয়ে নিচ্ছেন আমরা আপনাদের সকলে আমাদের সকলের প্রত্যেকেরই কল্যাণকামী সুদর্শক পরমপূজ্য সংঘপ্রধান মানকে আমার বিনম্র বন্দনা এবং আজকের অনুষ্ঠানের পরমপূজ্য সভাপতি যিনি বাংলাদেশ বুদ্ধিজীবী মহাসভার সহ উপসংজ্ঞানায়ক তীর্থভূমি বেতাগি রত্নপুর বিহারের নবরূপকার তথা প্রতিষ্ঠিতক ও পরিচালক পরমপূজ্য সদ্যবানদের পদতরে বন্দনা এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সহ পূজনীবিজ্ঞ সংঘের আমি করজোরে গতশীলের বন্দনা এবং উপস্থিত সকল উপাসকে তারা বিশাল একটি আয়োজন করেছেন সেটা আমাদেরও দুর্ভাগ্য আমরা মনে করি যেহেতু প্রকৃতি আমাদেরও অনুকূলে তিনি অবস্থান করতেছেন সেহেতু আমরা অনেকটাই অবাগা মনে করতেছি আজকের এই দিন থেকে। তার সাথে আবার উপাসক উপাসিকা আমরা যদি বৈশালীবাসী তথা ঋষিবাসী জুড়ে কথা চিন্তা করি বুদ্ধের সময়ে সে মহামারী দেখা দিয়েছিলেন সে প্রকৃতিকে কারো পক্ষে রোগ করা সম্ভব না। বুদ্ধকে যখন আনন্দমান্তে সরি মোগলের মধ্যে যখন বলেছিলেন পৃথিবীতে এত মহামারী যখন উপদ্রব হচ্ছে তখন তিনি বলেছিলেন মোগলের মধ্যে ইচ্ছা করলে সে সমস্ত মহামারীকে তিনি দুর্বুদ্ধি করতে পারেন এবং যারা মৃত্যুবরণ করতেছেন তাদেরকে রক্ষা করতে পারেন। তখন বুদ্ধ বলেছিলেন হ্যাঁ মোগলের তোমার দ্বারা এই পৃথিবীর সমস্ত কিন্তু সম্ভব কিন্তু প্রকৃতিকে কারো পক্ষে রোগ করা এবং ধরে রাখা কিন্তু এটা কোনো বিঘ্ন বা বুদ্ধগুণের কোনো সম্ভব না। সুতরাং এই কথাতে বোঝা যাচ্ছে প্রকৃতি প্রকৃতি নিয়ম অনুসারে চলবে সে প্রকৃতি মেনে চলে আমাদেরকে আমাদের যাবতীয় অনুষ্ঠানগুলো সম্পাদন করতে হবে। তাই তথা আমার উপাসক উপাসিকা এই মেলাকে উপহার দিতে গিয়ে এই বিহারের অধ্যক্ষ আমার অত্যন্ত কল্যাণকামী সে বিহার বলুন সে সদ্ধর্ম সমাজ বলুন সে গায়ে কখনো একাটা বন্ধ হয় না। আজকে দেখুন এই জ্যেষ্ঠপুরা স্বল্প কিছু বুদ্ধ হলো বান্ধের সে ত্যাগের বিনিময়ে সেই যুবকদের নিয়ে এবং দায়িত্ব দেওয়ার উদারতা দিয়ে যে উদ্যোগ গ্রহণ করে আমরা প্রতিনিয়ত বান্ধের মাধ্যমে বুদ্ধ সমাজে আমরা এক একটি অনুষ্ঠান আমরা উপহার পেয়ে যাচ্ছি আজকেরই তারই একটি দ্বারা রয়েছেন অনেক দর্শক রয়েছেন সেহেতু সকলে কোনো অ্যাড্রেসিং করতে হবে না শুধুমাত্র পূজনীয় সভাপতি এবং প্রধান অতিথি বলে বিজ্ঞসঙ্গ বলে অতিথিবৃন্দ বলে আপনারা সম্বোধন করবেন এবং 3-4 মিনিটের মধ্যে আপনাদের বক্তব্য শেষ করবেন। ধন্যবাদ সবাই। এবং বিজ্ঞ সীমাগর এর মোড়ক উন্মোচিত হবে, 28 বুদ্ধের মোড়ক উন্মোচন করবেন
এবারে শুভেচ্ছা বক্তব্য প্রদান করছি চট্টগ্রাম বোয়ালখালী সবাইকে আমি অশেষ অশেষ আজ দুর্গা পূজা এই মহামাত আমাদের মানুষের জন্য পৃথিবীর প্রাণীদের জন্য প্রাণীকুলের জন্য যে ধর্ম আবিষ্কার করেছিলেন এই মহামানব গৌতম বুদ্ধ এবং পরিশেষে তিনি বৈশালী নগরে তিনি ধর্ম প্রচারের মাধ্যমে যে তিন মাস পূর্বে তিনি তার মহাপরিনির্বাণের দিন প্রচার করেছিলেন যার জন্য আজকে জন্ম এবং বুদ্ধতলাভ সহ মহামানব গৌতম বুদ্ধ পরিনির্বাণ দিন প্রচার করেছিলেন আপনারা সকলে অবগত আছেন জশপুরা কেন্দ্রীয় বৈশালী বিহারে আজকের মহা সারাম্ভ অনুষ্ঠানের যারা আয়োজক কমিটি তাদেরকে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করি এবং মাননীয় ভিক্ষু সংগতদা অরণ্য খাতের পদমূলে বন্দনা নিজ্ঞাপন করে আমার স্বল্প বক্তব্য এখানে পরিসমাপ্ত করছি জগতের সকল প্রাণী সুখী হোক সমস্যায়